বেসামারিত নকল যোগান ধরে এবার বহিষ্কৃত প্রধান শিক্ষক। মেট্রিকত নকল যোগান ধরে পরীক্ষা কেন্দ্রের বহিষ্কৃত হল এইগুলি প্রধান শিক্ষক। বটদ্রোয়া শিক্ষাখণ্ডর অন্তর্গত কটকগুড়ি এইউ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনক পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকে এখন জাননী যোগে বহিষ্কার করেছে। পরীক্ষাত নকল যোগান ধরা বলে পেলায় অভিযোগ উত্থাপন হয়েছিল মোক, মানে আমার জেলা কর্তৃপক্ষই মোক তালে জেলালে মাতি নি পেলায় তেওঁৰ বিরুদ্ধে উঠা অভিযোগটো মোক মোবাইলত দেখুৱাইছিলে আর মোক জানাইছিলে যে তেওঁক সোনকালে পরীক্ষার পৰা আঁতৰাই ৰাখিব লাগে। এইজন প্রধান শিক্ষক আনোয়ার হোসেনে যোৱা শুক্রবারে হৈ যোৱা অঙ্ক পরীক্ষাত ছাত্র ছাত্রীক অবৈধভাবে নকল যোগান ধরার অভিযোগ উত্থাপন হয়েছে। রূপহীহাটৰ পৰা মুজাম্মিল হক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।